খননের ক্ষেত্রে সাবধান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেকের বৈঠকে সেচ সংক্রান্ত প্রকল্পের আলোচনায় এমন হুঁশিয়ারি দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বিদেশ নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি, বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে শনাক্ত হয়েছে ১৯১৪ জন রোগী। মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় বাবা মা সহ পরিবারের সবাইকে হারানো শিশু মিমের দায়িত্ব নিয়েছেন তেরখাদা উপজেলার চেয়ারম্যান শহীদুল ইসলাম। ব্রিটেনে টিকা তৈরি করবেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিয়েছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, কোয়ারেন্টিনের ক্ষেত্রে সাকিব মুস্তাফিজ কোনো ছাড় পাবেন না, থাকতে হবে ১৫ দিনের কোয়ারেন্টিনে। করোনায় আক্রান্ত হয়ে অভিনেত্রী দীপিকার বাবা বর্তমানে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি আছেন।